প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় কোয়ারেন্টাইনে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা অ্যান্থনি ফাউসি সহ স্বাস্থ্যখাতের তিন শীর্ষ কর্মকর্তা। ফাউসি হোয়াইট হাউসের করোনা টাস্ক ফোর্সের নেতৃত্বেও ছিলেন, বাকি দুজন হলেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের দুটি বড় সংস্থা সিডিসি ও এফডিএ এর প্রধান। হোয়াইট হাউসের কর্মীদের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজের ডিরেক্টর ডক্টর অ্যান্থনি ফাউসি, কারণ হোয়াইট হাউসের করোনায় আক্রান্ত এক কর্মীর সংস্পর্শে এসেছিলেন ডক্টর অ্যান্থনি ফাউসি। যদিও পরীক্ষায় ফাউসির শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয় ঝুঁকি কমাতে ফাউসি সতর্কতা অবলম্বন করছেন, তবে কোয়ারেন্টাইনের সময় বাড়ি থেকে কাজ করবেন প্রেসিডেন্টের এই স্বাস্থ্য উপদেষ্টা। এদিকে ফাউসি ছাড়াও যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্তদের সংস্পর্শে আসায় দুই সপ্তাহের জন্য সেলফ কোয়ারেন্টাইনে গিয়েছেন। তারা হলেন দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি পরিচালক রবার্ট রেডফিল্ড এবং খাদ্য ও ওষুধ প্রশাসন বা এফডিএ এর কমিশনার স্টিভেন হান। শনিবার সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট রেডফিল্ডের এক মুখপাত্রের বরাতে জানিয়েছে, বুধবার সিডিসি প্রধান হোয়াইট হাউসের করোনায় আক্রান্ত এক কর্মীর সংস্পর্শে গিয়েছিলেন। এ কারণে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়। আগামী দুই সপ্তাহ তিনি বাসায় থেকেই অনলাইনে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে ট্রাম্পের করোনা মোকাবেলা ব্যবস্থাকে বিশৃঙ্খল বলে উল্লেখ করে তার কড়া সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্প্রতি ওবামা প্রশাসনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সঙ্গে গোপন টেলিকনফারেন্সে এই মন্তব্য করেন। It has been an absolute chaotic disaster when that mindset of what's in it for me and to heck with everybody else, when that mindset is operationalized in our government. করোনা ভাইরাসে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই 80,000-এরও বেশি মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। এই মহামারী নিয়ন্ত্রণে বেশ কয়েকবারই বিভিন্ন সমস্যার দায় ওবামা প্রশাসনের ঘাড়ে চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। The Obama administration made a decision on testing that turned out to be very detrimental to what we're doing and we undid that decision a few days ago. এতদিন এই নিয়ে তেমন কোনো মন্তব্য করেননি 2009 সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী বারাক ওবামা। তবে শুক্রবার ওবামা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 3,000 সদস্যদের সঙ্গে টেলিকনফারেন্সে আলাপকালে তাদের আগামী নির্বাচনে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের পক্ষে কাজ করার অনুরোধ জানান। অন্যদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় আরও 1,568 জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে মৃতের সংখ্যা 80,087 জনে দাঁড়ালো। আক্রান্ত ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের ধারে কাছেও নেই আর কোনো দেশ। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 13,47,309 জন, সুস্থ হয়ে উঠেছেন 2,38,078 জন। এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা 41 লাখ ছাড়িয়েছে। মারা গেছে 2,80,435 জন, সুস্থ হয়েছে 14,41,701 জন। মেহেরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।